২০২৪ সালে লোকসভা নির্বাচনের আজ প্রচারের শেষ দিন এবং প্রচারে ঝড় তুলছে সব দলই। আমরা এবার প্রচার দেখাবো আপনাদেরকে শীলভদ্র দত্তের। বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত তিনিও সকাল সকাল নির্বাচনের প্রচারে বেরিয়ে পড়েছেন। পানিহাটি পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার পর্ব সারছেন শীলভদ্র দত্ত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আজ প্রচারের শেষ দিন। এই প্রচারের শেষ দিনে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত তিনি পানিহাটি পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার পর্ব সারেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ১লা জুন অর্থাৎ শনিবার 7ম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন রয়েছে, আর শেষ দফার নির্বাচনের আজ প্রচারের শেষ দিন। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আজ প্রচারের শেষ দিন, সব দলই প্রচারে ঝড় তুলছে, শীলভদ্র দত্তের প্রচারে কি ছবি ধরা পড়ল? দেখো পারমিতা, তোমাকে জানিয়ে রাখি ২০২৪ সালের ৮ম লোকসভা নির্বাচনের আজকে শেষ দিন, অর্থাৎ গোটা দেশ জুড়ে আজকে কিন্তু প্রচারের শেষ দিন। এবং সেই মতোই যে পশ্চিমবঙ্গে যে 9টি লোকসভা কেন্দ্রে আগামী 1লা জুন নির্বাচন হতে চলেছে, তার মধ্যে দমদম লোকসভা কেন্দ্র রয়েছে। এই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত আজকে সকালবেলা পানিহাটি পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন এবং এই মুহূর্তে শীলভদ্র দত্ত বরানগরে প্রচার করছেন। এবং বরানগরে আমরা জানি যে তাপস রায় তিনি বিধানসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য এই বরানগরে কিন্তু উপনির্বাচন হতে চলেছে এবং এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। এই সজল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে নিয়ে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, এই মুহূর্তে বরানগরে একটি র্যালি করছেন এবং পায়ে হেঁটে র্যালি করছেন। এর পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে বরানগরে প্রার্থী হয়েছেন এবং দমদম লোকসভা কেন্দ্রের সৌগত রায় যে প্রার্থী, এই দুজনার হয়ে একটু পরে কিন্তু এখানে রোড শো করবেন অভিনেতা দেব এবং ঘাটালের সাংসদ, তিনি কিন্তু এই বরানগরে কিন্তু রোড শো করবেন। এবং সেই কারণে আজকে কিন্তু শেষ বেলার প্রচারে বলতে গেলে বরানগর বিধানসভা কেন্দ্র কিন্তু একেবারে প্রচারে জমজমাট। আমরা জানি যে এই এতগুলি লোকসভা নির্বাচনে 9টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরানগরে কিন্তু হতে চলেছে উপনির্বাচন। এই বরানগরের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কিন্তু একদিকে বিজেপি প্রার্থী যেমন সজল ঘোষ, অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির হয়ে দেব যেমন প্রচারে আসবে, এই মুহূর্তে বরানগরে সজল ঘোষের হয়ে কিন্তু প্রচার করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে শেষ বেলায় দমদম লোকসভা কেন্দ্রে, বরানগর বিধানসভা কেন্দ্রে প্রচারে কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে। পারমিতা, ধন্যবাদ সুব্রত। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আজ প্রচারের শেষ দিন, ঝড় তুলছে সব দলই। প্রচারের শেষ দিনে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত পানিহাটি পৌরসভা ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার পর্ব সারেনি। সকাল থেকে প্রচারের যেন ধুম লেগে গিয়েছে।